হ্যালো ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল কিংবা ইউটিউব স্টুডিও ওপেন করলে এই রকমের একটা লেখা শো হচ্ছে দেখতে পাবেন। তো এটা কি শো হচ্ছে, মানে এটা কি বলতে চাইছে এবং এটা কি করতে হবে, তো সেই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত বলবো। তো দেখুন, এখানে লেখা আছে উই হ্যাভ আপডেটেড দ্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ অ্যাট গাইডলাইন উই অ্যানাউন্স অন November 30। তো দেখুন, ইউটিউবের যে সিইও ছিল সেটা এখন চেঞ্জ হয়েছে, এখন ইউটিউবের নতুন সিইও। তো ইউটিউবের ভিডিওতে কোনো হ্যারাসমেন্ট কন্টেন্ট বা ডিপ সেক্সুয়াল কন্টেন্ট, কোনো রিয়েল অ্যাক্সিডেন্ট মানে রক্ত কিংবা কোনো গালমন্দ গালিগালাজ, এইসব ইউটিউবের ভিডিওতে ব্যবহার করা যায় না। এবং তারপরে এর উপরে আরও আপডেট আসে এবং এগুলোর উপরে আরও খুব কড়া নিষেধাজ্ঞা জারি হয়। এবং শেষ পর্যন্ত এটা হয় যে যদি আপনার ইউটিউবের ভিডিওতে কোনো হ্যারাসমেন্ট কন্টেন্ট বা সেক্সুয়াল কন্টেন্ট, গালমন্দ কোনো কন্টেন্ট থাকে, মানে ইউটিউবের ভিডিওতে খারাপ কিছু বা যদি গালিগালাজ ব্যবহার করেন, তাহলে সেই ভিডিওর মনিটাইজেশান ডিমনিটাইজেশান হয়ে যাবে, সেই ভিডিওর থেকে আপনার কোনো ইনকাম হবে না। তো এখন এই যে লেখাটা শো হচ্ছে উই হ্যাভ আপডেটেড দ্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ at guideline we announce on November 30। এর মানে আমি আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, মানে ইউটিউবের ভিডিওতে গালমন্দ মানে যে খারাপ ভাষাগুলো ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা ছিল, সেগুলো আপনি আপনার ইউটিউবের ভিডিওতে ব্যবহার করতে পারেন। তবে ভিডিওর শুরুতে প্রথম 7 সেকেন্ড আপনি বলতে পারবেন না, তারপর থেকে আপনি বলতে পারবেন যে কোনো ভাষা, খারাপ ভাষা ব্যবহার করতে পারবেন। ধরুন আপনার যদি কোনো রোস্ট ভিডিওর ইউটিউব চ্যানেল হয় কিংবা কমেডি ফানি ভিডিওর ইউটিউব চ্যানেল হয়, আপনি আপনার ভিডিওতে যে কোনো ভাষা ব্যবহার করতে পারবেন, খারাপ ভাষা বা গালমন্দ এগুলো ব্যবহার করতে পারবেন। এই যেটা শো হচ্ছে এটা কি করবেন, তো এটাতে কিছু করতে হবে না। আর যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে এই লার্ন মোরে টাচ করবেন এবং ডিটেলসে গিয়ে সব কিছু পড়ে দেখতে পারবেন। তারপরে সিম্পলি এই যে ডিসমিস রয়েছে এখানে টাচ করে ডিসমিস করে দেবেন। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।